বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া 6টি আসনের মধ্যে 3টিতে প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ। বাকি 3টির মধ্যে 2টি ছেড়ে দিয়েছে 14 দলীয় জোটের শরিকদের, অন্যটিতে কোনো প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ। রবিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বগুড়া 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু, চাপাই নবাবগঞ্জ 2 আসনে জিয়া রহমান এবং চাপাই নবাবগঞ্জ 3 আসনে আব্দুল ওদুদ। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া 6টি আসনের মধ্যে 3টিতে প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ। বাকি 3টির মধ্যে 2টি ছেড়ে দিয়েছে 14 দলীয় জোটের শরিকদের, অন্যটিতে কোনো প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ। রবিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বগুড়া 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু, চাপাই নবাবগঞ্জ 2 আসনে জিয়া রহমান এবং চাপাই নবাবগঞ্জ 3 আসনে আব্দুল ওদুদ।